এ স্পেশাল থাই স্যুপ ভিতরে মাল মশলা ভরপুর এই যে ক্রিম অফ মাশরুম চিকেন হারিয়ালি কাবাব এবং চিকেন বটি কাবাব এগুলো নান রুটিতে সেই লাগে আর এই যে দেখতেছেন ওফ গরুর মাংসের রাজ্য একদম বলা যায় চার রকমের গরুর মাংস ভাবা যায় নয়শো পঞ্চাশ টাকায় চার ধরনের মাংস আর আমি সব ধরনেরই খাবার ট্রাই করব এবং আপনাদের বলবো যে খাবারগুলো কেমন এখানে পাবেন আপনারা কাচ্চি আনলিমিটেড মাটন কাচ্ছি সহ চার ধরনের গরুর মাংস ক্র্যাব আছে এছাড়াও অনেক অনেক খাবার আছে একশো প্লাস আইটেম তো শুধু খাবারের আইটেম থাকলে তো না খাবারের টেস্ট কেমন এটা জানতে হলে পুরো ভিডিওটা দেখুন আশা করি বিফলে যাবে না সময় হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে মিরপুরের একটি বাজেট বুফে শেয়ার করব মিরপুরের বাজেট বুফে বলতে এটা আমি গেছিলাম শুক্রবারের দিন শুক্রবারের দিন এটা লাঞ্চ বুফে ছিল এবং এটার প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা তবে শুক্রবার বাদে অন্যান্য দিন গেলে আপনারা এটা লাঞ্চ পাবেন আটশো পঞ্চাশ টাকায় তবে আইটেম কয়েকটা কম থাকবে তবে শুক্রবারের দিন আপনার ডিনারের যে সব মেনু তারা দেয় সেই মেনুটাই আপনার লাঞ্চে দিছে আর কি তো যেহেতু শুক্রবারের দিন অনেক পার্টি টাটি থাকে অনেক বিয়ে শি বিভিন্ন অনুষ্ঠান থাকে এই জন্য আপনারা যদি শুক্রবারের দিন যেতে চান বা শনিবারের দিন যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আগে বুকিং দিয়ে যাবেন কারণ ছুটির দিনে যেহেতু সবাই ভিড় করে রেস্টুরেন্টগুলোতে তাই সিটের ঝামেলা এড়াতে আপনারা আগে বুকিং দিয়ে যাবেন তো এখানে স্যুপ ছিল দুই ধরনের দেখতেই পাচ্ছেন এখানে অ্যাপিটাইজার হিসাবে পাপাডাইস ছিল পটেটো ওয়েজেস ছিল স্প্রিং রোল ছিল এই যে চিকেন হারিয়ালি কাবাব দেখতে পাচ্ছেন নান ছিল দুই ধরনের এই যে চিকেন বটি কাবাব এগুলো নান দিয়ে সেই মজা লাগে শর্টে ভেজিটেবল পাস্তা পাস্তা ছিল দুই ধরনের হ্যাঁ এই যে চাইনিজ ভেজিটেবল ছিল ফ্রাইড রাইস ছিল এই তো হচ্ছে চিকেন চিলি অনিয়ন ফ্রায়েড চিকেন ফ্রায়েড চিকেন বলতে থাই ফ্রায়েড চিকেন স্টিম রাইস মানে সাদা ভাত ডাল মাখনি ছিল হ্যাঁ বাটার ডাল সেই মজা প্লেন পোলাও শিচুয়ান ফিশ ফিশের আইটেম এটা তারপরে ক্র্যাপ ছিল ফ্রাইড ক্র্যাপ উপরে তিল দিয়ে গার্নিশ করা ছিল দেখতে সেই আমি মনে হচ্ছে হ্যাঁ এ হচ্ছে চিকেনের আইটেম চানার ডাল ছিল তারপরে এই যে গরুর মাংস গরুর মাংসের কথা কি বলবো চার ধরনের মাংস মানে বিফ ভুনা ছিল তারপরে আপনার দেখতেছেন কালারগুলো সহ মাংস এই যে এটা হচ্ছে সবচাইতে আকর্ষণীয় বিফ কালা ভুনা এটা সাদা ভাত বলেন আর আপনি ফ্রায়েড রাইস বলেন একদম জমে যাবে হ্যাঁ এই যে হান্ডি বিফ হান্ডি বিফের কালারটা দেখতে পাচ্ছেন উপরে বেরেস্তা দেওয়া আছে একদম অস্থির আর এই হচ্ছে আলু যারা পছন্দ করেন আলু দিয়ে গরুর মাংস তো চার ধরনের মাংস ভাবা যায় না মাত্র নয়শো পঞ্চাশ টাকার বুফেতে তাছাড়া মোমো ছিল বিভিন্ন ধরনের সালাদ ছিল দেশি বিদেশি ঠিক আছে আপনারা যারা স্বাস্থ্য সচেতন আছেন বা সালাদ অনেকে পছন্দ করেন তারা এখান থেকে ইচ্ছে মতো নিয়ে নিয়ে খাবেন বিভিন্ন ধরনের অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল এছাড়াও বিভিন্ন সিজনাল ফ্রুট ছিল এখানে মানে আম ছিল পেয়ারা ছিল এছাড়াও আপনার ফুচকা আছে আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিজেরা বানাই নিতে পারবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সস আছে তারপরে টক দই ছিল মিষ্টি দই ছিল কাস্টার্ড ছিল ডেজার্টের আইটেমও প্রচুর এখানে ঠিক আছে পুডিং বাসভুসা এগুলো কী বলবো মানে এগুলো আপনাদের পরে বলবো যে খুনটার টেস্ট কেমন আসলে ডেজার্টের আইটেমেরও অভাব নাই তাছাড়া ছোটো বাচ্চারা যেসব ছোটো ছোটো চকলেট বিভিন্ন পেস্ট্রি পছন্দ করে এগুলো অনেক আছে এখানে জেলো টেলো আর কি তো ঠিক আছে কথা না বাড়িয়ে চলেন আপনাদেরকে খাবার কেমন সেগুলোতে নিয়ে যাই এই যে দেখেন একদম চকলেট তাদের নিজেদের মেক করা দেখে মনে হচ্ছে যে সেই আমি হবে ও আর এই যে তাদের কিন্তু মাটন কাচ্চি ছিল এটা পরে আসছে এটা দেখাতে ভুলে গেছিলাম এটার কালারটা দেখেন যা ঘ্রাণ আসছিল না মনে হচ্ছিল যে একদম ঝাঁপাই পড়ি এখানে এবং এটা কি একদম কিন্তু আপনার ভালো রেস্টুরেন্টগুলোর মতোই আপনার একবারে কাচ্চি ঘ্রানটা আসছিল বাসমতি কাচ্ছি তো আমরা এখান থেকে আমাদের অ্যাপিটাইজার এবং স্যুপের আইটেমগুলো নিয়ে নিছিলাম এখানে স্যুপ আছে দুই রকম তো দুই রকম স্যুপ নিয়েছিলাম এই যে দেখেন মাল মেডিসিন বেশ ভরা থাই স্যুপে থাই স্যুপটা বেশ মজা ছিল ঠিক আছে স্যুপের সাথে আমি সব সময় অন্থনটা খাই কারণ অন্থন থাই স্যুপের সাথে একদম জমে যায় আর ক্রিম আপ মাশরুম যেহেতু সব জায়গায় থাকে না এই জন্য এটা আমি নিশি এটা এই এই জায়গাতে বেশ ভালো লাগছিল দেখে আর কি মানে থিকনেসটা বেশ ভালো ছিল এছাড়াও তাদের স্প্রিং রোল ছিল এখানে স্প্রিং রোলটাও বেশ ক্রাঞ্চি ছিল এবং গরম গরম ছিল আর হারিয়ালি কাবাব মোটামুটি এভারেস্ট ছিল ঠিক আছে সব ছিল কিন্তু হারিয়ালি কাবাবের প্রকৃত স্বাদ যেটা বলতে সেরকম না হলেও কাছাকাছি ছিল আর কি আর ওই যে দেখতে পাচ্ছেন মানে ক্রিম অফ মাশরুমটা এক কথায় ভালো ছিল মানে বুফের তুলনায় এক কথায় জোশ হ্যাঁ আর এই যে দেখেন এবার আমার মেন ডিশের পালা মেন ডিশ আমি কাচ্চির সাথে কালা ভুনা নিছিলাম ঠিক আছে মানে আমি ভাবছিলাম যে হয়তো পরে যদি রিফিল করতে দেরি করে কিন্তু বারবার তারা রিফিল করছিল তাছাড়া আমি তিন ধরনের গরুর মাংস নিছিলাম এখানে হান্ডিবিফ ও এমনি ভুনা ঝোল ছাড়া নিছিলাম যেন বেশি খাওয়া যায় এই ট্রিক্সটা আপনারা ফলো করবেন তেল ঝোল যতটা কম পারবেন ততটা নেবেন হ্যাঁ আর এই যে কাচ্চির কথা কি বলবো কাচ্চি তো একদম অস্থির মনেই মানে খেয়ে বুঝে যাচ্ছিল না যে আমি সুলতানস ডাইনে খাচ্ছি না কাচ্চি ভাই খাচ্ছি এই লেভেলের কাচ্চি ছিল মানে বুফেতে সাধারণত কাচ্চি থাকলেও ওই গ্রেডের কাচ্ছি হয় না কিন্তু এখানে মুখে দিয়ে মনেই হচ্ছিল না যে আমি কোনো বুফেতে কাচ্চি খাচ্ছি একদম মাংসগুলো সফট ছিল এবং অনেক বড় বড় মাটনের পিস ছিল ঠিক আছে আর আলুও সেই সফট ছিল আর কালা দিয়ে মানে কাচ্ছি কখনো ট্রাই করিনি এই যে দেখেন কালা ভুনা দিয়ে খাচ্ছিলাম যেহেতু অনেক গরুর মাংস আছে অনেক আইটেম আছে টাকা তো তুলতে হবে তাই না এই জন্যে মনে করেন যে সমানে মারছিলাম আর এই যে দেখেন আলুটা কী সফট একদম তো ঠিক আছে এই যে দেখেন এই গরুর মাংসগুলো এই আইটেমগুলো আমি আপনাদের দেখাই এগুলো বেশ রান্নাটা মজা ছিল মানে খুব শক্ত না খুব যে একদম নরম তাও কিন্তু না মানে গরুর মাংস বাসায় রান্না করলে যেমন হয় ঠিক সেরকমই ছিল আর আমি আবারও বলি আপনারা যদি বুফেতে যেতে চান তাহলে অবশ্যই আগে বুকিং দিয়ে যাবেন বিশেষ করে শুক্রবার আর শনিবার যদি যেতে চান কারণ সেই দুই দিন অনেক রাস থাকে ঠিক আছে আর বাচ্চাদের ক্ষেত্রে তিন বছরের বাচ্চা পর্যন্ত ফ্রি কোনো টাকা লাগে না আর ছয় বছর পর্যন্ত মানে তিন থেকে ছয় বছর পর্যন্ত ফিফটি পারসেন্ট আপনাকে পেমেন্ট করা লাগবে তার ছয় বছরের উপরে হলে ফুল পেমেন্ট করা লাগবে ঠিক আছে তো এখানকার খাবার যদি বলি আমি এক কথায় অসাধারণ ছিল বিশেষ করে মানে অ্যাপিটাইজার এবং মেন ডিশটা আর তারপরে ছিল ডেজার্টের পালা ডেজার্টও এখানে অনেক আইটেম ছিল তো আমি আমার পছন্দ অনুযায়ী নিয়ে নিছিলাম এখানে ডেজার্ট পেস্টি টেস্টি এই সব টাইপের খাবারগুলো তারপরে যে দই নিয়েছিলাম দুই ধরনের তো ও আরেকটা কথা আর এখানে কিন্তু আনলিমিটেড ড্রিঙ্কস পাবেন আপনারা শেষ হলেই বললেই দিয়ে যাবে ও আর একটা কথা এখানে আপনি যত খেতে পারবেন তত খাবেন কেউ নিষেধ করার নাই যেহেতু আপনি টাকা দিয়ে খাচ্ছেন তিন ঘন্টা সময় একটা থেকে চারটা পর্যন্ত যত খেতে পারেন তবে একটা কথা যে আপনি অবশ্যই খাবার নষ্ট করবেন না মানে আপনি যত খেতে পারবেন তত নেন সমস্যা নয় অল্প অল্প করে বারবার নেন এখানে খাবার রিফিল হয় আপনার চিন্তার কোনো কারণ নাই যে পরে খাবার থাকবে না বরঞ্চ একবারে খাবার নিলে খাবার ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে আপনার যত খাবার শেষে আবার পুনরায় নেন তো এই ছিল বুফে ভিডিও হ্যাঁ এখানে খাবারগুলো বেশ মজা ছিল মানে নয়শো পঞ্চাশ টাকায় এক কথায় অসাধারণ আর এই খাবারগুলো আপনারা যদি খেতে চান তাহলে আপনাদের সাধারণত ডিনারে যেতে হবে অন্যান্য দিন গেলে আর শুক্রবারের দিন গেলে সব কিছু আইটেম পেয়ে যাবেন নয়শো টাকায় ঠিক আছে ও আর এটা ঠিকানাটা হচ্ছে মিরপুর এক নাম্বার মানে শনি হল যে আছে সনি হলের অপোজিটে মানে এক নম্বর চত্বরের পাশের বিল্ডিংয়েই এটা আপনারা এই বে বুফে বেয়ন বুফেটা পেয়ে যাবেন ঠিক আছে তো সব খাবারই মোটামুটি মজা ছিল তবে মেন ডিশটা বেশ জোশ ছিল ঠিক আছে আর এই আই এই টাকার মধ্যে আমার মনে হয় যে এটা বাজেট বুফে হিসাবে একদম বেস্ট কোয়ালিটির বুফে ছিল আর এই তাদের সুনামটা ধরে রাখতে হবে হ্যাঁ আমি মনে করি যে এই যে খাবারের মান এটা তারা যদি ধরে রাখে তাহলে খুব তাড়াতাড়ি মিরপুরের মধ্যে সেরা একটা বুফে হয়ে যাবে বাজেট বুফের মধ্যে তো আজকের ভিডিও এ পর্যন্তই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ঠিক আছে কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিও কোথায় চান সেটা কমেন্টে জানাবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ